ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার প্রায় 8 কিলোমিটার উত্তর দিকে এক নং ইউনিয়ন পরিষদ মজলিশপুর অবস্থিত। তিতাস নদীর দুকুল নিয়েই মজলিশপুর গ্রাম। তিতাস আমাদের মায়ের মতোই স্রোতস্বিনী। তিতাসকে ঘিরেই আমাদের প্রথম বসবাস। তিতাসকে ধারণ করেই আমাদের যত ইতিহাস। ইশাখা মসনদে আলা 1529 সালে সরাইলে জন্মগ্রহণ করেন। অনেকে মনে করেন ইশাখার পরে সোনাগাজী সরাইলের জমিদার হয়েছিলেন, যিনি সম্রাট আকবরের সেনা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ও পরে দেওয়ানি লাভ করেন। সোনাগাজীর দুই সন্তান ছিল, একজন দেওয়ান শাহবাজ, অন্যজন দেওয়ান মজলিশ। সোনাগাজীর মৃত্যুর পর তার এক সন্তান তাদের দেওয়ানি রক্ষা, শাসন কার্য পরিচালনা ও খাজনা আদায়ের সুবিধার্থে সরাইল থেকে দক্ষিণ পূর্ব দিকে তিতাসপাড়ের প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে এবং নৌযোগাযোগ সুবিধার্থে বর্তমান মজলিশপুরের খরমপুরে কাছারি স্থাপন করেন। ধীরে ধীরে এ অঞ্চলে বিভিন্ন শ্রেণী পেশা ও ধর্মের মানুষসহ এক সমৃদ্ধ জনপদ গড়ে ওঠে। হাট বাজার, মাঠ ঘাট, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি হতে থাকে। পরবর্তীতে দেওয়ান মজলিশ গাজীর নামেই এই গ্রামের নামকরণ হয় মজলিশপুর। অন্যান্য গ্রামের মতোই মজলিশপুরের আছে নিজস্ব শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা সহ খেলাধুলায় সুনাম এবং ঐতিহ্য। অ্যান্থ্রোপোলজি বা নৃবিজ্ঞান থেকে জানা যায় তিতাস অববাহিকায় রং শহরের পূর্বাংশের ন্যূনতম প্রায় 1000 থেকে 1200 বছর কিংবা তারও আগে আদি সভ্যতা গড়ে ওঠে। হিন্দু সভ্যতার উৎকর্ষতা এবং পাল বংশ আধিপত্য বিস্তার লাভ করে। তাদের পূজা পার্বণ এবং গৃহস্থলীর কাজকর্মের জন্য ভারতের গঙ্গা তীরের কান্নকুঞ্জ থেকে বিভিন্ন জাতের মানুষদের পরিপালন ও পেশায় নিয়োজিত করেন, যেমন কামার, কুমোর, জেলে, তাঁতি, মাঝি, মাল্লা, কুলি, ব্রাহ্মণ, ঋষি, বাউল, শীল, বানিয়া, ঠাকুর, ঢুলি, বাজনা, বাদ্যবাদক, বাঁশিবাদক ইত্যাদি শ্রেণীতে। এখনও কিছু কিছু জাতের অস্তিত্ব লক্ষ্য করা যায়। শুরুর দিকে এখানে কোনো মুসলিম পরিবার ছিল না। ইশাখার বংশধরগণ শাসন প্রতিষ্ঠার জন্য আরব মুসলিম বিশ্ব ইরাকের বাগদাদ নগরীর বংশ পরম্পরায় বাগ ভারতে বসবাসকারী মুসলিম মৌলবী স্যার জাফর আলীকে ইসলাম ধর্ম প্রচার এবং প্রসারে বর্তমান মজলিশপুরের জাফরগঞ্জে বসবাসের জায়গা করে দেন, যার নামে জাফরগঞ্জ নামকরণ করা হয়। কৃষি জীবিকার সুবিধার্থে ধীরে ধীরে আরও কিছু মুসলিম পরিবার মজলিশপুরে আসেন। তার মধ্যে উল্লেখযোগ্য সরাইল থেকে আসা পশ্চিমপাড়ার উমেদ আলী পরিবার, বারোগড়ের বারোবান্তি নিয়ে আসা মণ্ডলপাড়ার বীরেন্দ্রের গোষ্ঠী, মন্দ থেকে আসা উত্তরপাড়ার সর্দারবাড়ি এবং আমিরপাড়ার বক্স পরিবার এবং অন্যান্য গ্রাম থেকে এসেছেন আরও কিছু মুসলিম পরিবার। আবহমান বাংলার চিরচেনা পথ ধরে হেঁটে হেঁটে বর্তমানে মজলিশপুর গ্রামটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার অধীনস্থ এক নং মজলিশপুর ইউনিয়ন পরিষদ। 1971 সালে এই লাল সবুজের দেশ বিনির্মাণে মজলিশপুর ইউনিয়নের অবদানও কমতে ছিল না। যুদ্ধের রণাঙ্গনে বীরোত্তম হাবিবুর রহমান সহ মজলিশপুর ইউনিয়নের 31 জন গেরিলা যোদ্ধারা দুঃসাহসিক প্রচেষ্টায় অত্র এলাকাকে শত্রুমুক্ত করেন। জনাব হাবিবুর রহমান বীরোত্তম, জনাব সুবেদার সৈয়দ শাহাদত হোসেন, জনাব আবু তাহের মিয়া, জনাব সুবেদার জমির আলী, জনাব ডাক্তার মোহাম্মদ আলী আজম, জনাব ডাক্তার মোহাম্মদ বজলুর রহমান, জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, জনাব রুকু মিয়া, জনাব মোহাম্মদ আয়ুব আলী, জনাব মোহাম্মদ বজলুর রহমান, জনাব মোহাম্মদ ধন মিয়া, জনাব মোহাম্মদ আব্দুর রহমান, জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান, জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ফিরোজ, জনাব মোহাম্মদ নবর মিয়া, জনাব মোহাম্মদ সুরত আলী, জনাব মোহাম্মদ মুতি মিয়া, জনাব মোহাম্মদ আব্দুল আহাদ, জনাব মোহাম্মদ আব্দুল মালেক, জনাব মোহাম্মদ গাজী মিয়া, জনাব ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন, জনাব মোহাম্মদ চারু মিয়া, জনাব মোহাম্মদ আব্দুর রৌফ, জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, জনাব আবুল কাশেম সরকার, জনাব মোহাম্মদ মুর্তজা আলী আবু মিয়া, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, জনাব মোহাম্মদ নুরু মিয়া, জনাব মোহাম্মদ সলিম উদ্দিন, জনাব মোহাম্মদ আমির আলী, জনাব মোহাম্মদ আহমদ আলী, জনাব মোহাম্মদ সিরাজ মিয়া, সকল বীর মুক্তিযোদ্ধাদের পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের আদি পরিচয়, আমরা কৃষক। মজলিশপুরের কৃষিভিত্তিক অর্থনীতির মূল ভিত্তি হল দত্তখোলার চর। ভৌগোলিক বিচারে গ্রামের শতকরা প্রায় 70-80 ভাগ মানুষ মোট আয়তনের প্রায় 65% নাল ভূমি থেকে ধান, সরিষা, দেশি মাছ, টাটকা সবজি আহরণ করে। কিন্তু কৃষকেরা তাদের ঘাম ঝরায়ে উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করতে হতাশ হয়ে নানা জাতের ফসল উৎপাদনে
অনীহা প্রকাশ করে। চাষি বলে সবার গালি খায়, ভেবে দেখো ভাই চাষি বিনে কারো উপায় নাই রে। চাষি আমরা রে, চাষি আমরা রে। পালদের পাশাপাশি প্রায় 1758 সালের দিকে পোদ্দার এবং ঘোষ পরিবার মজলিশপুরে বেশ দাপটের সাথে খাজনা আদায় সহ শাসন শোষণ করেছেন। মজলিশপুরের খড়মপুরে তাদের প্রাচুর্যপূর্ণ অর্থে নির্মিত বেশ কিছু ইমারতের অস্তিত্ব লক্ষ্য করা যায়, যা আদি সভ্যতার একটি জ্বলন্ত প্রমাণ বহন করে। ঐতিহ্যবাহী মজলিশপুরের আরেকটি নিদর্শন হল খড়মপুরের পাল বাড়ি। শ্রী মুকুন্দ পালের পূর্বপুরুষেরা এই বাড়িটি নির্মাণ করেছিলেন প্রায় 1845 সালের দিকে। মহান মুক্তিযুদ্ধের সময় এই বাড়ির অনেক নিদর্শন আগুনে পুড়িয়ে ফেলে পাকিস্তানি দুশ্মনরা। এছাড়াও এখানে রয়েছে প্রায় 75 ফিট উঁচু মজলিশপুরের একমাত্র মঠ। এই মঠটি প্রায় 145 বছর আগে শ্রী মুকুন্দ পাল এবং শ্রী নবীন পালের পূর্বপুরুষেরা পূজা পালির জন্য নির্মাণ করে। এই মঠ এই গ্রামেরই ইতিহাসের সাক্ষ্য বহন করে। কালান্তরের সাক্ষী হিসেবে এখনও কিছুটা অস্তিত্ব খুঁজে পাওয়া যায় মজলিশপুর খড়মপুরের কাছারি ঘরের নমুনা দেখে। ইতিহাস বলছে, সপ্তদশ শতাব্দীর দিকে সরালের মসনদে আলাই শাখার বংশধরগণ তাদের শাসন কার্য পরিচালনা ও খাজনা আদায় করতেন তিতাসপার কাছারি ঘাটে বসে। তাদের জমিদারিতে বিনিময় প্রথা চালু ছিল শামুকের কুড়ি, আর জমির বিনিময় মূল্য হিসেবের জন্য পাট্টা কাগজ। মজলিশপুর মোট 13টি মসজিদের মধ্যে মণ্ডলপাড়া মসজিদটি প্রায় 312 বছর আগে প্রতিষ্ঠিত করেন গ্রামের প্রথম ধর্মপ্রচারক জনাব সৈয়দ জাফর আলী সাহেবের উত্তরসূরিগণ। আশেপাশে প্রায় 14টি গ্রাম থেকে এই মসজিদে এসে শুক্রবারের জুমার নামাজ আদায় করতেন ধর্মপ্রাণ মুসলমানেরা। মজলিশপুরে 13টি মসজিদের মধ্যে মণ্ডলপাড়া জামি মসজিদ, কেন্দ্রীয় বাজার জামি মসজিদ, উত্তরপাড়া জামি মসজিদ, আমিরপাড়ার জামি মসজিদ, পশ্চিমপাড়া মক্কা জামি মসজিদ, জাফরগঞ্জ জামি মসজিদ, খড়মপুর কাচারিঘাট জামি মসজিদ, হাজি শুকুর আলী জামি মসজিদ, বারগুড়িয়াহাটি জামি মসজিদ, মদিনা জামি মসজিদ, মধ্যপাড়া বাইতুন্নূর জামি মসজিদ, আমিরপাড়া নতুন মসজিদ, পশ্চিমপাড়া গুচ্ছগ্রাম মসজিদ। মজলিশপুরে হিন্দু ধর্মাবলম্বীদের পূজাপালির জন্য 3টি প্রধান মন্দির রয়েছে। রাধা মাধব প্রায় 1760 থেকে 1770 সালের মজলিশপুরে আখড়া স্থাপন করে। আখড়া নিয়ে আগেকার মানুষেরা শ্লোক বলতেন, রাধা মাধব স্থাপিত আছে মজলিশপুরের আখড়াতে, কি আজব তামসা হইল গলিতে। এছাড়াও ওই গ্রামে 2টি কালী মন্দির রয়েছে, একটি দাসপাড়া যেটি 95 বছর আগে এবং অন্যটি ঋষিপাড়া যেটি 79 বছর আগে স্থাপিত হয়। হিন্দু সভ্যতার শুরু থেকেই তিতাসপাড়ে চিতাশাল স্থাপিত হয়। জায়গাটিকে হিন্দু সম্প্রদায়ের লোকেরা গোবাম ভূমি হিসেবে উল্লেখ করেছেন এবং এখানে শত শত বছর যাবৎ বৈশাখী বান্নি বা মেলা অনুষ্ঠিত হয়। মজলিশপুর চকবাজার পাল, পোদ্দার এবং ঘোষ পরিবারেরা প্রতিষ্ঠা করেন বহুকাল আগেই। আশেপাশে প্রায় 14টি গ্রামের মানুষেরা এখানে এসে বাজার সদাই করতেন। এ বাজারের ব্যবসায়ীদের চাহিদাজনিত দোকানি মালামাল নিরাপদে রাখার জন্য 1964 সনে তৎকালীন চেয়ারম্যান শ্রী পরেশচন্দ্র পাল মন্টু একটি গোডাউন প্রতিষ্ঠা করেন। এছাড়া 2018 সাল থেকে মজলিশপুরের মুরব্বীগণ একটি গরু মহিষের হাট বসার সুবন্দোবস্ত করেছেন। মজলিশপুর গ্রামে তিতাস নদী অংশে 3টি নদী ঘাট রয়েছে, তার মধ্যে বাজার নদী ঘাট, কাচারি ঘাট এবং মন্দ হাড্ডিখোলা ঘাট। হাড্ডিখোলা যেখানে ব্রিটিশ উপনিবেশিকারা পাক ভারত উপমহাদেশের উন্নয়নের অংশ হিসেবে ক্লাসিক্যাল স্কাল্প প্লেট তৈরির কাজের জন্য একটি কারখানা নির্মাণ করেছিলেন, যেটি গত শতাব্দীর 80 দশকে বিলুপ্তি ঘটে। কেউ কেউ ধারণা করেন হাড্ডিগুলো সংগ্রহের কাজ করতেন ঋষি জাতির মানুষেরা। এলাকায় ওনাদেরও বসবাস প্রায় 500 থেকে 600 বছর যাবৎ। 1986 সালে এই ঋষিপাড়ার নাম রাখা হয়েছে ফতেহপুর। শ্রী পিয়ারি পোদ্দার তৎকালীন হরিপুর জমিদার থেকে আনা হিসেবে জমি ক্রয় করে গ্রামের উন্নয়নে দান করেন। 1895 সালে অত্র এলাকায় প্রথম প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মজলিশপুর গ্রামের মানুষের অজ্ঞতা এবং কুসংস্কার দূর করার এটাই প্রথম প্রয়াস। এছাড়াও গ্রামে আরও 2টি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। এর একটি হল আমিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। 2টি স্কুলই স্থাপিত হয়েছে 1989 সালে। প্রধান শিক্ষক পদে আমি কর্মরত আছি সবিতা রানী রায়।
বিদ্যালয়টি স্থাপিত হয়েছে 1895 সালে। এই বিদ্যালয় স্থাপনার সাল থেকেই বোঝা যায় আসলে গ্রামের ঐতিহ্য। মানুষ আগের প্রাচীন মানুষ কতটা দূরদৃষ্টি সম্পন্ন হলে ওনারা এরকম একটি মানে এত আগে এরকম একটি প্রাথমিক বিদ্যালয়ের কথা চিন্তা করতে পেরেছিলেন। একটি বিদ্যালয় একটি জাতির মেধা মনন শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যের প্রতিচ্ছবি ধারণ করে এবং লালন করে। সবার সহযোগিতা পেলে আমরা বিদ্যালয়কে আরও আলোকিত করব এবং শিক্ষার মান আরও বৃদ্ধি করে সমাজ গঠনে মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি এবং আমার সহকর্মীরাও এটা বিশ্বাস করে। 1952 থেকে 2020 এই 68 বছর মাতৃভাষার সম্মানে জাতীয় স্বকীয়তার সাধনায় যেন একবিংশ শতাব্দীতে এসে মজলিশপুরের উন্নয়নে আরও একটি মাইল ফলক স্থাপিত হল আমাদের মজলিশপুর কেন্দ্রীয় শহীদ মিনার। নতুন প্রজন্মকে এদেশের ইতিহাস জানার এবং লালন করার জন্য যার প্রাণ প্রচেষ্টায় শহীদ মিনারটি নির্মিত হয়েছে, মজলিশপুরের গৌরব, প্রাণের সন্তান আলহাজ অ্যাডভোকেট লুকমান হোসেন মহোদয়ের একান্ত প্রচেষ্টায়। এবং শহীদ মিনারের ফলক উন্মোচন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ফরম শ্রদ্ধেয় জনাব রআ মোবায়দুল মুক্তাদির চৌধুরী মহোদয়। আমরা পেয়েছি মাতৃভাষার প্রতি বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি পরম স্মৃতি মিনার। 1963 সালে মুসলিম ধর্মীয় শিক্ষা এবং দ্বীনী খেদমতে মজলিশপুর আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসাটি মজলিশপুরের তৎকালীন মুরব্বীরা প্রতিষ্ঠিত করেন। এখানে রাত দিন কুরআন এবং হাদিসের চর্চা করা হয়। ছাত্রদের সংখ্যা বৃদ্ধি এবং নতুন নতুন বিভাগ চালু করার জন্য এলাকাবাসীর সহযোগিতা নিয়ে মাদ্রাসাটি পুনর্নির্মাণের কাজে হাত দেন মাদ্রাসার সাবেক সভাপতি জনাব সুবেদ আলী চেয়ারম্যান, জনাব শরীফুল ইসলাম মেম্বার এবং বিশ্বস্ত সেক্রেটারি জনাব আনুমিয়া সহ আরও অনেক মুরব্বীগণ। এই মাদ্রাসার উসিলায় যেন দয়াময়ী আল্লাহ সকল মুসলিম উম্মাকে ক্ষমা করেন, আমিন। প্রথমে মাদ্রাসা শুধু মক্তব বিভাগ শুরু হয়েছিল, বর্তমানে আমাদের মাদ্রাসায় নুরানি বিভাগ, হেফজ বিভাগ, কিতাব বিভাগ দ্বাদশ শ্রেণী পর্যন্ত চলতেছে। মজলিশপুর এলাকার বা আশপাশের বা বিভিন্ন জেলার মিলিয়ে প্রায় 250 ছাত্র আমাদের মাদ্রাসায় বর্তমানে অধ্যয়নরত আছে। এই গ্রামের প্রত্যেকটি মানুষ, যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ প্রত্যেকেরই মাদ্রাসার প্রতি সুনজর রয়েছে এবং দান অবদান রয়েছে। তাদের দান অবদানেই মাদ্রাসা আলহামদুলিল্লাহ খুব সুন্দর চলছে। এই আলহামদুলিল্লাহ মাদ্রাসা দিন দিন উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। আমরা আপনাদের নিকট দোয়ার প্রার্থী, দেশ ও জাতির কাছে দোয়ার আরজ যেন আপনারা দোয়া করবেন, যেন আমরা সামনে আরও সুন্দরভাবে মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যেতে পারি। একটি ফুলের বাগানের মতোই ফুটে আছে যেন মজলিশপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। মজলিশপুরের সাবেক চেয়ারম্যান মরহুম সুবেদ আলীর মাগফিরাত কামনা করে এই গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ রফিকুল ইসলামের উসিলায় ঈদগাহ মিম্বর খানা অত্যন্ত সুনিপুণভাবে নির্মাণ করা হয়েছে। কাঁধে কাঁধ মিলে, বুকে বুক মিলে ভাই ভাইয়ের মতো আলিঙ্গন করে অতীতের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করিয়া এই মাঠে আদায় করা হয় পবিত্র ঈদের নামাজ। আবার গ্রামের মরহুমদের জানাজা পড়ে শেষ বিদায় জানানো হয় এই মাঠে। ঈদগাহ মাঠের সুরক্ষা এবং সৌন্দর্যের জন্য মজলিশপুরের গৌরব আলহাজ অ্যাডভোকেট লুকমান হোসেন মহোদয়ের একান্ত প্রচেষ্টায় মজলিশপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের প্রধান ফটক বা গেট নির্মিত হয়েছে। মজলিশপুরবাসী ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এই মাঠ যেন কিয়ামত পর্যন্ত জারি থাকেন, আমিন। 1940 সালে মজলিশপুরকে তৎকালীন ব্রাহ্মণবাড়িয়া থানার 1 নং মজলিশপুর ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা সহকারে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন তৎকালীন ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ ব্যবসায়ী শ্রী নবীনচন্দ্র পাল। সরকারি অর্থায়নে বর্তমান মজলিশপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটি 2006 সালে পুনর্নির্মাণ করেন সাবেক সফল চেয়ারম্যান মরহুম সুবেদা আলী, জনাব শরীফুল ইসলাম মেম্বার সহ তার পরিষদের অন্যান্য মান্যবর মেম্বারদের একান্ত প্রচেষ্টায়।
ইউনিয়ন ভূমি অফিস, ডিজিটাল সেন্টার সহ অন্যান্য সেবা কেন্দ্র এখানে রয়েছে এবং সরকারিভাবে ইউনিয়নের সকল কার্যক্রম এখান থেকে পরিচালিত হয়। আমি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার এক নং মজলিশ ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান বলছি। এই গ্রামে অনেক শিক্ষিত ব্যক্তিবর্গ আছেন, গ্রামের বিভিন্ন উন্নয়নে আপনাদের সহযোগিতা কামনা করি এবং আমাদের এই ইউনিয়নটাকে শিক্ষিত ও মাদক মুক্ত একটা আদর্শ ইউনিয়ন হিসেবে আমি প্রতিষ্ঠা করতে চাই, এতে আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। প্রায় 123 বছর আগে 1909 সনে বাকাইল উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন তৎকালীন হিন্দু সম্প্রদায়ের লোকেরা। কথিত আছে, শ্রী রূপচাঁদ সরকার, শ্রী প্রাণনাথ সরকার এবং শ্রী প্রভাত দাস স্কুলটি পুনর্নির্মাণে বিশেষ ভূমিকা রাখেন। মহিন্দ উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 1985 সালে এলাকাবাসীর সউদ্যোগে। তৎকালীন চেয়ারম্যান এবিএম ফিরুজ সাহেবের সুযোগ্য নেতৃত্বে এবং এলাকাবাসীর সুচিন্তার ফসল হিসেবে একটি মাইল ফলক তৈরি করে প্রতিষ্ঠা করেছেন মহিন্দ উচ্চ বিদ্যালয়। গ্রামে কোনো উচ্চ বিদ্যালয় নেই এই কথা প্রথম চিন্তা করেন জনাব হারুনুর রশিদ, মোহাম্মদ মাহফুজুল হক, একএম নুরুল হক মাস্টার, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ জিল্লুর রহমান। মুরব্বীদের কাছে ওনাদের উদীয়মান চিন্তা শেয়ার করলেন এবং বুদ্ধিমত্তার সাথেই গ্রহণ করলেন। কাল বিলম্ব না করে জনাব সুবেদ আলীর চেয়ারম্যান হিরণমিয়া সর্দার, শাহালম সর্দার এবং শরীফুল ইসলাম মেম্বার সহ ওনারা ব্রাহ্মণবাড়িয়ার কিংবদন্তি বহু স্কুলের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ অ্যাডভোকেট হুমায়ুন কবির সাহেবের দ্বারস্থ হন। উনি আশ্বস্ত করলেন এবং সাথে সাথে জনাব র আ ওবায়দুল মুক্তাদির চৌধুরী সাহেবের সাথে কথা বলেন যেন কুমিল্লা শিক্ষা বোর্ড জুনিয়র স্কুল হিসেবে দ্রুত স্বীকৃতি দেন সেই তদবির করতে। বহু বাধা বিপত্তি কাঠ খড় পুড়িয়ে নিজের গ্রামের চেয়ারম্যান আছে এই মনোবলে সম্মানিত এলাকাবাসীর প্রত্যেকটি পরিবারের সামষ্টিক অংশগ্রহণে তৎকালীন মজলিশপুরের সুযোগ্য চেয়ারম্যান জনাব সুবেদ আলী এবং হিরণমিয়া সর্দার, জনাব শরীফুল ইসলাম মেম্বার, জনাব ফজলুর রহমান মেম্বার, রাসমোহন পাল, শাহিনা বেগম, সামাদ মেম্বার, খুরশেদ মেম্বার সহ এলাকার মান্যবর ব্যক্তিবর্গের প্রচেষ্টায় জনাব মোহাম্মদ আব্দুল মজিদ স্যারকে প্রধান শিক্ষক করে 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছে মজলিশপুর উচ্চ বিদ্যালয়। স্কুলটি নির্মাণের জন্য বিনামূল্যে জমি দান করেন জনাব হাজি মিয়াসান এবং হাজি আব্দুর রশিদ। ওনাদের মহা অবদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্কুলের জন্য প্রগাঢ় ত্যাগ করেছেন সম্মানিত শিক্ষকবৃন্দ। প্রচুর আর্থিক অভাব সত্ত্বেও দুমুঠো ভাতের জন্যই যে শিক্ষকতা করেছেন তা কিন্তু নয়, শিক্ষকতা করেছেন পবিত্র দায়িত্ব নিয়ে, যেন গ্রামের প্রতিটি পরিবারের ছেলে মেয়ে শিক্ষায় সচেতনতায় এগিয়ে এক সমৃদ্ধ মজলিশপুর গঠন করতে পারে। আমি এই স্কুলের সম্মানিত শিক্ষকদের কুর্নিশ জানাই, বিনম্র শ্রদ্ধা জানাই। অবশেষে ব্রাহ্মণবাড়িয়া শিক্ষা পরিচর্যার পাতি ঘর পরম শ্রদ্ধেয় জনাব র আ ওবায়দুল মুক্তাদির চৌধুরী মহোদয়ের সুযোগ্য সানুগ্রহে মজলিশপুর উচ্চ বিদ্যালয়কে 2020 সালে এমপিও ভুক্তি করেন। শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের নৈতিকতা এবং মানসিকতা এবং শারীরিক বিকাশে আমরা যথেষ্ট মানে অবদান রাখছি। আমরা খেলাধুলার পাশাপাশি উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, ইভেন বিভাগ পর্যায়ে পর্যন্ত আমরা পুরস্কার অর্জন করতে পেরেছি। বিশেষ করে ছাত্রী শিক্ষার্থী ফুটবলে এত অবদান যে আমরা ছাত্রীদেরকে নিয়ে অঞ্চল পর্যায়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি একাধিকবার। এটা আমাদের সবচেয়ে বড়, এটা যদি এলাকার মানুষ মানে যদি আমাদেরকে সহযোগিতা না করতো তাহলে আমরা ছাত্রী শিক্ষার্থীদেরকে নিয়ে এত দূরে মানে আগানো আমাদের পক্ষে সম্ভব ছিল না। সরকারি যে প্রোগ্রামগুলো আছে সবগুলো আমরা যথাযথভাবে পালন করে থাকি, আমরা জাঁকজমকভাবে পহেলা বৈশাখ উদযাপন করে থাকি শিক্ষার্থীদের নিয়ে এবং একটা ছোটোখাটো একটা মেলার আয়োজন করে থাকি। শিক্ষায় সচেতনতায় জ্ঞান বৃদ্ধির বাতি ঘর হিসেবে গ্রামের বিভিন্ন ব্যক্তিত্বের সহযোগিতা নিয়ে জনাব একএম সিরাজুল ইসলাম সাহেব সরকারি ভূমি বন্দোবস্ত ব্যবস্থার স্বীকৃতি নিয়ে প্রতিষ্ঠা করেন মজলিশপুর জামি মসজিদ সংলগ্ন কেন্দ্রীয় পাঠাগার। এ পাঠাগার যেন অন্ধকার দূর করে আলোর পথে ধাবিত হওয়ার এক স্বচ্ছ আয়না। ঐতিহ্যবাহী মজলিশপুর খেলার মাঠটি হিন্দুদের বিশেষ দান বলে এলাকাবাসী মনে করে। শিক্ষার পাশাপাশি খেলাধুলায় আছে মজলিশপুরের অনেক গৌরব গাথা সুনাম।
এই মাঠে প্রতি বছর ফুটবল এবং ক্রিকেট খেলা জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়। 2021 সালে মাঠের নামকরণ হয় রআ মুবাইদুল মুক্তাদির চৌধুরী মিনি স্টেডিয়াম। খেলাধুলার পাশাপাশি আমাদের এলাকায় রয়েছে নৌকা বাইস, যেটি বহুকাল আগে থেকে চলে আসছে, দশকের পর দশক ধরে। মজলিশপুর আমিরপাড়া করিমের বাড়ির নৌকা বাইস বহু সুনাম কুড়িয়েছে গ্রামের জন্য। আবার চাঁদপুরের হাজী আব্দুল আলী সর্দারের নৌকা বাইস আরও বেশি সুনাম কামিয়েছে নিজ জেলায় বা জেলার বাইরে থেকেও। চোখে দেখা এই সুনামগুলো মজলিশপুরের ঐতিহ্যের মূর্ত প্রতীক। আবার ঢোল বাজিয়ে ছন্দের তালে তালে গুঙ্গুর নাচিয়ে সাদা শুভ্র ধুতি গেঞ্জি পরে এক চমকপ্রদ লাঠি খেলার আয়োজন চলত পাড়ায় পাড়ায়। এছাড়াও আমাদের গ্রামে রয়েছে ঘোড়া দৌড়ের প্রচলন। চিরকালীন গ্রাম বাংলার আনন্দগুলো যেন তাড়িত করে আমাদের ঐতিহ্যকে লালনের জন্য। আমি আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই স্টেডিয়ামটি আমরা গেল বছর এই মজলিশপুর রআ মুবাইদুল মুক্তাদির চৌধুরী মিনি স্টেডিয়াম নামকরণ করে আমরা একটি টুর্নামেন্ট দিয়েছিলাম। আমি ছিলাম এই ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব। তারপর সবচেয়ে বড় কথা, এই মজলিশপুর ফুটবল খেলার মাঠের যে পুরাতন ইতিহাস, আজকে আমি এই খেলার মাঠে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মজলিশপুরের কৃতি খেলোয়াড় জনাব সাবেক চেয়ারম্যান জনাব সুবেদ আলী সাহেবকে। ওনার হাত ধরেই আসলে মজলিশপুর গ্রামের খেলা এবং শিক্ষা দীক্ষা এবং অন্যান্য দিকগুলা সবচেয়ে বেশি আনন্দিত উৎসাহিত হয়ে সামনের দিকে এগিয়ে গেছে। গ্রামের বাড়তি সৌন্দর্য এবং আর্থিক আয়ের উৎস হিসেবে রয়েছে বাজার সংলগ্ন পুকুর, সুইচ গেট পুকুর। বর্তমানে পুকুরগুলো ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। মজলিশপুর ইউনিয়নের নারী শিশুসহ সাধারণের চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য প্রতিষ্ঠিত হয় মজলিশপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ হাসপাতাল। এই হাসপাতালের জন্য নামমাত্র মূল্যে জমি দান করেন হাজী নায়েব আলী। এছাড়াও আমিরপাড়ায় রয়েছে একটি কমিউনিটি হেলথ ক্লিনিক, যেখান থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। মজলিশপুর গ্রামের মুরব্বীগণ আমাদের জন্য দুটি গুরুস্থান রেখে গেছেন, একটি বর্ষাকালীন, অন্যটি শীতকালীন। কতটা দূরদর্শী হলে এই চিন্তা আমাদের জন্য করে গেছেন তা বলা বাহুল্য। মুরব্বীদের কৃতজ্ঞ চিত্রে স্মরণ করছি। ইউনিয়ন পর্যায়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ পুলিশ বিট পুলিশ সেবার আওতায় মজলিশপুরেও কার্যক্রম চলমান রেখেছে সরকার। পুলিশি সেবা পেয়ে এলাকার সাধারণ জনগণ যেন স্বস্তিতেই আছেন। সদরের এক নম্বর মজলিশপুর ইউনিয়ন প্রায় 33,000 লোকের বসবাস। এখানে ভোটার সংখ্যা প্রায় 21,000 প্লাস। তো আমি দীর্ঘ প্রায় এক বছর এই বিটের দায়িত্বে আছি। আমার সাথে আছে আমার সহকারী মিট অফিসার এএসআই নুর আলম সাহেব। আমরা পুলিশের সেবা জনগণের দৌড় ঘুরে পৌঁছে দেওয়ার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এখানে যারা জনপ্রতিনিধি আছে আর যারা এলাইট পার্সন, যারা সমাজের দেখভাল করে, তাদেরকে নিয়ে আমরা সমাজের বিভিন্ন সমস্যাগুলো সমাধান করে থাকি। পূর্বপুরুষরা তাদের অবদান, তাদের আন্তরিকতা দিয়ে আমাদের মজলিশপুর গ্রামকে সাজিয়ে গুজিয়ে গেছেন। আমরা চাই যে তাদের এই পদাঙ্ক অনুসরণ করে আমরা যারা নতুন প্রজন্মের মানুষ আছি, আমরা চাই আমরা সকলে মিলে এখানে দলমত নির্বিশেষে সকলে মিলে আমরা একটি উন্নত, সমৃদ্ধ, একটি সুন্দর, আধুনিক, বিজ্ঞান মনস্ক একটি মানবিক সমাজ আমরা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাই কাজ করতে চাই। আমার গ্রামকে ভালোবাসো, গ্রাম হলো মায়ের সমান, মা খেতে মনে আদর করে ভ্যাস পাওয়া, এই গ্রাম খেয়ে আদর করলে অনেক মূলায়ন ফল। হানাহানি কানাখানি বাবা এগুলি ভালো না, কেউ করিও না। আমাদের ছোট গাইয়ে ছোট ছোট ঘর থাকি, সেটাই সবে মিলে নাকি কেউ কর, পাড়ার সকল ছেলে মুড়া ভাই ভাই একসাথে গেলি আর পাঠশালা যায়। আদি থেকে অদ্য পর্যন্ত আদ্য পরিচয়ের বস্তুগত বিস্তার বর্ণনা করেছি যারা আমাদের জন্য এই গোছানো বাগান তৈরি করে গেছেন। ওনাদের অবদানকে সযত্নে স্বীকৃতি দিয়েছি বারংবার। কিন্তু মনস্তাত্ত্বিক চিন্তাধারায় আরও কিছু মানুষের নিয়োজিত কর্ম ছিল আমাদের এগিয়ে যাবার প্রযত্নে সময়ের হাতছানি। আমি শ্রদ্ধাভরে স্বীকার করছি শ্রী নরেন্দ্রচন্দ্র আচার্যের পল্লী চিকিৎসা সেবা আমাদের বাঁচার সাহস জুগিয়েছেন।
রমেশ মাঝি কিংবা গুনি মাঝি কিংবা সোনু মিয়া এপার থেকে ওপারে পৌঁছে দিয়েছে আমাদের রুটি রুজির ঠিকানায়। লাওয়া চৌকিদারের 50 টাকা বেতনের চাকরির সুবাদে কত শত পরিবার নিশ্চিন্তে নিরাপদে ঘুমিয়েছে। সুবাসকুলির মাথার বোঝা আমাদের অর্থনৈতিক মুক্তির হাতছানি দিয়েছে। শেরালি মিয়ার কলাপাতা হিন্দু মুসলিমদের সম্প্রীতিকে মজবুত করে এক পাতায় খাবার দিয়েছে। হোমিওপ্যাথ বিক্রেতা ডাক্তার আব্দুস সালাম আমাদের ধৈর্যের সাথে সবুর এখতিয়ারের মৌনতা শিখিয়েছে। খন্দকার হাবিবুর রহমান পীর সাহেব জিকিরে জিকিরে আল্লাহ নবীর মশগুল শিখিয়েছেন। কিংবা ফজল হক মজ্জিনের আজানের ধ্বনি আমাদের জাগ্রত করেছে। ও আমার মা ও বোনেরা শব্দটি যেন আরেকটি দিনের অপেক্ষা দিয়েছে। একটি শোক সংবাদ কথাটি আমাদের আহত করেছে, শেষ বিদায়ের বাণী শুনিয়েছে। ওনাদের নীরব অবদানের জন্যে প্রগাঢ় শ্রদ্ধা জ্ঞাপন করছি।